আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের সাফ জানিয়ে দিয়েছেন, বিএনপি যতই আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকুক, শেখ হাসিনা ভিসা নীতি ও নিষেধাজ্ঞার কোনো পরোয়া করেন না। বাংলাদেশ ছাত্রলীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকি ধামকির পরোয়া করেন না, তিনি ভয় পান একমাত্র স্রষ্টাকে, তিনি ভালোবাসেন বাংলাদেশের জনগণকে। ওবায়দুল কাদের বলেন, ভালো লোকেরা নির্বাচিত হলে দেশ ভালো চলবে, নতুবা দুঃশাসন অনিবার্য। তিনি আরও বলেন, তারেক রহমান নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে, এই বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে।